দোহাই ডাক্তার, আর যাই করো অপারেশনের কথা বলো না, কাতর স্বরে বললেন রবীন্দ্রনাথ। বিধান রায় যেন একটু বিরক্তই হলেন, তবু যথাসম্ভব গলাটা মিষ্টি করে বললেন, কেন এরকম ছেলে মানুষে করছেন বলুন তো, অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তারপর পই পই করে বারণ করলাম, শুনলেন না, কালিম্পং যাবার পরেই কীরকম বাড়াবাড়ি হলো দেখলেন তো। অভিমানী রোগী মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলেন। ধন্বন্তরী চিকিৎসক এবার হেসেই ফেললেন, না আপনি রেগে গেছেন দেখছি, আচ্ছা আপনার এর আগে অপারেশন হয়নি? হয়েছে, রবীন্দ্রনাথ ধীরে ধীরে বললেন, লন্ডনে পাইলসের জন্য প্রায় 28 বছর আগে। তারপর কেমন ছিলেন, ভালো না? তা অবশ্য একেবারে ভালো না হলেও 90% তো বটেই। তাহলে মনটা মানছে না হে, বুঝতে পারছি তোমাদের যুক্তি, আমি বুঝতে পারছি পরপারের ডাক এসে গেছে, তাই চাইছি আমার এই শরীরটা যথাসম্ভব নিটোলভাবে তেনার হাতে সমর্পণ করতে। না না, এরকম বলছেন কেন, প্রস্টেটটা বড় হয়ে গিয়ে ঝামেলা করছে, শরীরে ইউরিয়া বেড়ে যাচ্ছে, সুপ্রাপিউবিক সিস্টোস্টমি করে দিলেই ঝামেলা চুকে যাবে, বিধান রায় আশ্বাস দিলেন। ও বাবা, কি অপারেশন, এ তো বড্ড খটোমটো নাম। মানে হলো ইউরিনারি সিস্টেমের বাইপাস, ইউরিনটা আর আটকাবে না। তাই বলো, যার ভালো নাম জ্যোতিষার্ণব তারই ডাক নাম যতে, রবীন্দ্রনাথ মুচকি হেসে বললেন। আজ তাহলে উঠি, বিধান রায় উঠে পড়লেন। শান্তিনিকেতন যেতে চান শুনলাম, যান ঘুরে আসুন, তারপর একটা সেলুন কার বুক করে চটপট জোড়াসাঁকো চলে আসুন, দেরি করবেন না। আর দেরি, মরার জন্য আমার তর সইছে না, অস্ফুটে বললেন রবীন্দ্রনাথ। কিছু বললেন নাকি? বিধান রায় আবার ঘুরে দাঁড়ালেন, না কিছু না, তুমি সাবধানে যেও। শান্তিনিকেতনে ফিরেও একই সমস্যা, রথীন্দ্রনাথও একদিন বলেই ফেললেন, বাবা মশাই অপারেশনটা করিয়েই নিন, সবাই বলছে। দূর, তোমাদের সবারই এক কথা, আমার শরীরটা ফুটো ফাটা না করে কারো শান্তি নেই। রবীন্দ্রনাথ পাশ ফিরে শুলেন, বড্ড হতাশ লাগছে, বহুদিন আগে কান ভনভনানির জন্য ইউনানি ওষুধ খেয়েছিলেন, তাতে রোগ সারল, কিন্তু বড্ড ডিপ্রেশন হয়েছিল, অ্যালোপ্যাথির নাম শুনলেই সেরকম ডিপ্রেশন যেন ফিরে ফিরে আসে, আর এই কাটা ছেঁড়ার কথা ভাবলেই কবির হাত পা ঠান্ডা হয়ে আসে। নিজেই তিনি বুঝতে পারছেন তার যাবার সময় এগিয়ে আসছে, এক সময় কত অত্যাচারী না করেছেন শরীরের উপরে, রোদে পুড়েছেন, জলে ভিজেছেন, কিচ্ছু হয়নি, আর এখন এত যত্নের মধ্যে থেকেও দূরে আলোর একটা ঝলকানি না, তার মধ্যে দিয়ে একটা মানুষের অবয়ব ফুটে উঠছে না, তবে কি ডাক এসে গেল? ধর্মর করে উঠে বসলেন রবীন্দ্রনাথ। ও হরি, স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। এই কে আছো, একটা খাতা পেন নিয়ে এসো না। ছুটে এলেন রানী। এই যে গুরুদেব, বলুন কাকে কি চিঠি লিখতে হবে? না, একটা গান লেখ তো, ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ জাগে। কি সুন্দর গান গুরুদেব, আর কি মিষ্টি সুরটা, ভালো হয়েছে না? ছেলে মানুষের মতো খুশি হলেন কবিগুরু। তাহলে এখন ফুরোইনি, নিজের মনেই বিড়বিড় করলেন। পরের দিন আবার ডাক, একটা ছড়া লেখো না। বলুন গুরুদেব। লেখো গলদা চিংড়ি তিংড়ি মিংড়ি লম্বা দাঁড়ার করতাল। বেশ কয়েকদিন কেটে গেল, জীবনের শেষ পৌষ মেলা চলে গেল, এবারই প্রথম পৌষ উৎসবের প্রার্থনায় অংশ নিতে পারলেন না, বড্ড মন খারাপ লাগছিল।
বাপ পিতেমোর ঐতিহ্য, এবারে তাতে ফাঁকি পড়ে গেল। কি করে যাবেন, প্রায় রোজই জ্বর আসে। কবিরাজ মশাই বলেছেন ভালো করে দেবেন, সেই ভরসাতেই শান্তিনিকেতন ছাড়ছেন না। কেটে গেল জীবনের শেষ 25শে বৈশাখ। মাঝে মাঝে বেশ ভালো লাগে, শরীরটা পুরনো দিনের মতোই তরতাজা লাগে। তারপর যে কে সে, এরই মধ্যে চলেছে কবিতা লেখা, গান লেখা। কি করে যে পারেন, সবাই অবাক হয়। রবীন্দ্রনাথ কি করে বোঝাবেন, তিনি তো অক্ষরগুলো যেন চোখের সামনে দেখতে পান। কি মসৃণ ভাবেই না তারা একে অপরের ঘাড়ে চেপে বসে, কবিতা আর গান হয়ে যায়। কিন্তু কয়েকদিন পরে তাও যেন বন্ধ হয়ে গেল, আর শান্তিনিকেতনে রাখাটা খুবই ঝুঁকির হয়ে যাবে সবাই এখন বুঝতে পারছে। প্রশান্তচন্দ্র মহলানবিশ তাগাদা করতে থাকলেন, অগত্যা কবিও মত দিলেন, ওদিকে বিধান রায়ও ভীষণ রাগারাগি করছেন। দিন ঠিক হল 9ই শ্রাবণ, জুলাই মাসের 25 তারিখ। শান্তিনিকেতন থেকে শেষ যাত্রা শুরু করলেন কবিগুরু। সেই কবি বাবার হাত ধরে ছোট্ট রবির এখানে আসা, কবি নিশ্চিত আর কোনোদিনই দেখতে পাবেন না এই তাল তমাল গাছ, সেই খোয়াই। কেন জানি না আজ মৃণালিনীর কথাও বড্ড মনে পড়ছে। কি ভালোই যে সে বাসত এ শান্তিনিকেতন, ও না থাকলে আজ কি কবির স্বপ্ন স্বপ্নই থেকে যেত, আর কি সাংঘাতিক পরিশ্রমই না সে করত। এক কথা সমস্ত গয়নাগাটি সে বন্ধক রেখে দিয়েছিল, বড্ড কান্না পাচ্ছে। এমনিতে মনের আবেগ সহজে প্রকাশ করেন না রবীন্দ্রনাথ, কিন্তু আজ ছেলে মানুষের মতো কান্না পাচ্ছে। বৌমা দেখো তো একটা গগলস পাও কিনা, কয়েকদিন আগে রবীন্দ্রনাথের চুলদাড়ি ছোট করে কাটিয়ে দেওয়া হয়েছে। গগলস পরে বেশ কিম্ভূত টাইপের দেখতে লাগছে নিজেকে। এত দুঃখের মধ্যেও রবীন্দ্রনাথ ফিক করে হেসে নিলেন। ইআইআর এর নিবারণচন্দ্র ঘোষ তার নিজের সেলুনখানা কবিকে দিয়ে দিয়েছেন। তবে ভীষণ গরম, অনেকদিন আগে ভিজিয়ানা গ্রামে ট্রেনে যেতে যেতে মনে হয়েছিল ট্রেনটা যেন অবিরত সেনগুপ্ত দাশগুপ্ত সেনগুপ্ত দাশগুপ্ত বলতে বলতে ছুটছে। সেক্রেটারি অনিলের স্ত্রী রানীচন্দকেও বলেছিলেন সেই কথাটা, আজ আবার মনে পড়ে গেল। সেই নিয়ে প্রথমে একটু হাসি ঠাট্টা করলেও ট্রেন জার্নি করতে করতেই কিন্তু কবি আবার বেহুশ হয়ে গেলেন। কখন যে জোড়াসাঁকোর বাড়িতে ঢুকলেন তা তিনি টেরও পেলেন না। পরদিনই আবার সজ্ঞানে। কোথায় আমার অপারেশন হবে, কবি জানতে চাইলেন। হসপিটালে অপারেশন হবে না, বাড়িরই একটা বারান্দাকে একদম স্টেরিলাইজ করা হয়েছে, সেখানেই হবে। যাক বাবা, যেখানে জন্মেছি সেখানেই মরব, মৃদুস্বরে বললেন রবীন্দ্রনাথ। কিছু বললেন নাকি গুরুদেব, জিজ্ঞাসা করলেন ডাক্তার নীলরতন সরকার। তিনি এখন প্রায় রোজই আসেন, প্রথিত যশা ডাক্তারের মধ্যে তিনি একমাত্র যিনি অপারেশনের বিপক্ষে, বারবার বলেছেন। বিধান সাধারণ পেশেন্ট আর রবীন্দ্রনাথের শরীর কিন্তু সমান নয়, অপারেশনের ফল খারাপ হতে পারে। অথচ আর কোনো বিকল্প পথ তিনি দেখাতে পারেননি। ব্লাড আর ইউরিন টেস্ট প্রায় রোজই হচ্ছে, নিউট্রোফিল কাউন্টটা একটু বেশি, ইউরিনে ইকোলাইও বড্ড। মঙ্গলবার দিন 29শে জুলাই কবি উচ্চারণ করলেন তার শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপন ভাণ্ডারে, অনায়াসে যে পেরেছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তির অক্ষয় অধিকার। লিখেও কবির মন খুঁতখুঁত, একটু যেন ন্যাড়া ন্যাড়া লাগছে। কাল ঠিক করে দেব, ভাবলেন কবি। কিন্তু সে সুযোগ তিনি আর পেলেন না। সকালে মেজাজটা বেশ ভালো, কারণ শরীরটা শরীফ, কফি আর পেঁপে খেলেন, কবিতাটা নিয়ে বসবেন ভাবছেন, এমন সময় আবির্ভাব ডাক্তার ললিত ব্যানার্জির, নাম করা সার্জন।
তাহলে আজই ওটিটা করে দিই। উটি আবার কি, এটি সেটি ওটি? আকে অপারেশনটা, ওটি মানে অপারেশন, আজই করে দিই, টুকুস করে হয়ে যাবে। করে দাও, ফরেছ জবনের হাতে। সকাল থেকে কিছু খাননি তো? খেয়েছি তো, পেঁপে আর ও ঠিক। হ্যাঁ, তাহলে তো অজ্ঞান করা যাবে না, লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে করে দেব, কিচ্ছু টের পাবেন না। কবি কিন্তু খুবই ব্যথা পেলেন, মুখ বুঝে সহ্য করলেন, কোনো অনুযোগ করলেন না। দু তিন দিন সাবধানে থাকতে হবে, কারণ ইনফেকশন যা হবার তা সাধারণত তিন দিনের মধ্যেই হয়। হলো ঠিক উল্টোটা, অসুস্থতা বাড়ল তিন দিন পর থেকে। ডাক্তারেরা প্রথমে বেশ খুশি খুশি ছিলেন, কবিগুরু বোধহয় এ যাত্রায়ও করে গেলেন। অসম্ভব ওনার জীবনের শক্তি। এর আগে ভয়ানক ইরিসেপেলাস রোগে টানা 50 ঘন্টা অজ্ঞান ছিলেন, সবাইকে অবাক করে সেবারও কিন্তু উঠে বসেছিলেন। তিন দিন পর থেকে জ্বর আবার ফিরে এলো, কবি প্রায় বেহুশ হয়ে যেতে থাকলেন। যখনই জ্ঞান আসে তখনই খালি বলেন, জ্বালা, গায়ে বড্ড জ্বালা। ইউরিনের পরিমাণ ক্রমশ কমতে থাকলো, কিন্তু আসেল অনেক বেড়ে গেল। ডাক্তারেরা বুঝতে পারলেন এবার তারা পরাজিত হবেন। হিক্কা কমাতে না পেরে বিধান রায় অসহায়ভাবে বাড়ির মহিলাদের কাছে বললেন, না আমি পারলাম না, এত দেরি করে অপারেশন হলো, তোমরা তো অনেক টোটকা জানো, দেখো না চেষ্টা করে, যদি কিছু হয়। 22শে শ্রাবণ, বুধবার, আগস্ট মাসের 6 তারিখ। কবির রেডিয়াল পালস প্রায় অন্তহীন। অমিতা ঠাকুর প্রার্থনা করছেন, শান্তম শিবম অদ্বৈতম, কবির প্রিয় মন্ত্র। প্রার্থনা করছেন রামানন্দ চট্টোপাধ্যায়, প্রার্থনা করছেন নির্মল কুমারী মহলানবিশ, তমসো মা জ্যোতির্গময়। কবির পদতলে রাখা হলো চাঁপা ফুল, রবীন্দ্রনাথের বড় প্রিয়। চীনা অধ্যাপক তান ইউন শান নিজস্ব ভাষায় প্রেয়ার করছেন। বেলা 12:09, এতক্ষণ অচেতন কবি যেন সজ্ঞানে ফিরে এলেন। এত ঝরঝরে তিনি বহুদিন বোধ করেননি, তার শরীরটা যেন লাফিয়ে উঠে ভাসতে লাগলো। আরে কি, তিনি তো সবাইকে পরিষ্কার দেখতে পাচ্ছেন, এমনকি তার শায়িত শরীরটাও। এই কি তবে মৃত্যু? এ তো বড়ই আরামপ্রদ অনুভূতি, একে তাহলে এতদিন মিছেই ভয় পেয়েছিলেন। বাহ, কি সুন্দর তিনি ভেসে বেড়াচ্ছেন। ওই তো, ওই তো শিলাইদহের জমি, আকাশ, নদী, আগে কি যেন নাম ছিল? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, খোরশেদপুর। ওই তো, ওই তো পতিশর, যেখানকার তিনি এখনও জমিদার। এখানকার প্রজারা তার যেন বেশি আপনজন, বড় সরল আর পরিশ্রমী ছিল। বিদায়, সবাই ভালো থেকো। আরে সামনে ওটা মৃণালিনী না, কি যেন বলছে, আজ আমাদের ছুটি ছুটি ছুটি। হ্যাঁ গো, আজ আমাদের সব কাজ থেকে ছুটি। ছুটি তোমার বড় প্রিয়, তাই না? তাই তো তোমার ডাকনামও ছুটি। হাত বাড়িয়ে ওটাকে, বাবা মশাই পেছনে দাঁড়িয়ে মিটমিট করে হাসছেন, কেউ নি, ও দাদা মশাই, প্রিন্স দ্বারকানাথ। দাদামশাই, আপনার সম্বন্ধে একসময় আমার অনেক ভুল ধারণা ছিল, আমি আপনার ব্যবসার কত জরুরি কাগজ পুড়িয়ে ফেলেছিলাম, আমায় মার্জনা করবেন। কবি হাত জোর করে প্রার্থনা করলেন। দ্বারকানাথ বুকে টেনে নিলেন তার বংশের সবচেয়ে খ্যাতিমান পুরুষটিকে। জোড়াসাঁকোয় কবির ঘরটিতে উঠেছে কান্নার রোল। কবি চলে গেছে, কিন্তু এ কি, কবির হাত দুটো হঠাৎ বুকের কাছে চলে এলো কেন? কবি কি তাহলে সবার কাছে বিদায় চাইলেন, বলে গেলেন, পেয়েছি ছুটি, বিদায় দেহ ভাই, সবারই আমি প্রণাম করে যাই। হাত দুটো আবার এলিয়ে পড়ল, কবি চিরতরে বিদায় নিলেন। পৃথিবী আরও একটু দিন হলো, কবি চলে গেলেন।